পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম দু সবাইকে স্বাগত আমি ডক্টর অপর্ণা বীরা সহশিক্ষিকা শিক্ষিকা ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল আজকে তোমাদের সঙ্গে আছি সব ষষ্ঠ শ্রেণীর একটি বিষয় জল স্থল বাতাস এই বিষয়টি নিয়ে আমরা জানব তো ছোট্ট বন্ধুরা তোমাদেরকে দেখো এই যে এত কিছু নিয়ে আমি বসে আছি আজকে এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এই যে জল স্থল বাতাসের একটা প্রেজেন্টেশন এখানে করেছি তো এই বিষয়টা আসলে কি তোমরা যখন ভূগোল পড়া প্রথম শুরু করছো তোমাদের কাছে সব থেকে আকর্ষণীয় হয়তো এই বিষয়টাই লাগে যে পৃথিবী পৃথিবীর সম্পর্কে জানা সৌরজগতের অন্যান্য গ্রহগুলোকে তোমরা যেটুকু জেনেছ বুঝেছ তার মধ্যে আমাদের এই পৃথিবীটাই এখনো জানা পর্যন্ত যে একমাত্র গ্রহ যাতে প্রাণের অস্তিত্ব আছে আমরা আছি তার সাথে এত উদ্ভিদ এত প্রাণী প্রজাতি এত কিছু রয়েছে তাহলে এটা কি করে সম্ভব হলো এটা একটা প্রত্যেকেরই ছোটবেলা থেকে প্রশ্ন তোমাদেরও প্রশ্ন যে কি কি কারণ সেই কারণগুলো পৃথিবীতে এই জীবের অস্তিত্ব মানে তার উৎপত্তি তার বিকাশ তার বৈচিত্র্য এত বৈচিত্র্য সেগুলো সম্ভব করেছে তো সেগুলোই আসলে এগুলো এর কারণেই আমরা আছি পরিবেশ আছে পৃথিবী পৃথিবীর মতো একটি জীবন্ত গ্রহ তৈরি হয়েছে তো দেখো এই জলস্থল বাতাস এটা আমরা সাধারণ কথায় এভাবে বলছি কিন্তু যখন তুমি ভূগোল পড়বে তখন এই তিনটে বিষয়কে আমরা কি বলবো যে জলমণ্ডল অর্থাৎ হাইড্রোস্ফিয়ার ফল ফলমণ্ডলকে ট্রপোস্ফিয়ার বা জিওস্ফিয়ার বলবো আর এই বাতাসকে বলবো বায়ুমন্ডল বা অ্যাটমসফিয়ার তাহলে এই তিনটে স্ফিয়ার এবং তার এই তিনটে স্ফিয়ারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আমাদের এই জীবমন্ডল অর্থাৎ বায়োস্ফিয়ার তাহলে চলো এই চারটি স্ফিয়ারকে আগে জেনে নেওয়া যাক দেখো চারটে স্ফিয়ার এবং এদের যে পরস্পরের যে আন্তঃপ্রক্রিয়া প্রতিক্রিয়া তার ফলে আমাদের পৃথিবীব্যাপী পুরো জীবনের প্রাচুর্য পৃথিবীর মতো হয়েছে প্রথমেই জিওস্ফিয়ার বা লিথোস্ফিয়ার এটা হচ্ছে আমাদের সমগ্র পৃথিবীর যে ভূখণ্ড এবং দেখো পৃথিবীর উপর থেকে দেখলে এই তিন ভাগে ভাগ করা যায় মানে অভ্যন্তরটাকে একদম ভূতক ট্যান্টেল বা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এরপর চলে আসি অ্যাটমসফিয়ার আমাদের বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে দেখো সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের অক্সিজেন এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইড এই দুটো গ্যাসে কিন্তু মানুষ সহ অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের কাজে লাগে সব থেকে জরুরি দেখো এছাড়াও বাতাস আমাদের বায়ুমণ্ডল কি করছে যে বায়ুমণ্ডলের একটা স্তর আছে সেই স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি এবং অন্যান্য মহাজাগতিক যে বিকিরণ সেগুলো থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে সে কারণেই আমরা এত নিরাপদে সুরক্ষিত আছি এছাড়াও বায়ুমণ্ডলের আরেকটা বড় কাজ হচ্ছে যে আমাদের পৃথিবীর তাপমাত্রাটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করে অর্থাৎ খুব ঠান্ডা নয় খুব গরম নয় এই যে মাঝামাঝি একটা জীবের বিকাশের পক্ষে সব থেকে উপযুক্ত যে তাপমাত্রা সেটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলের জন্যই বাতাসের জন্যই এই নিয়ন্ত্রণটা হচ্ছে এরপর দেখো হাইড্রোস্পিয়ার বা জলমণ্ডল মন্ডল। পৃথিবীর সমস্ত জল যেখানে যতভাবে এই কঠিন তরল গ্যাসি অবস্থায় রয়েছে সেই সমস্ত জল জলের অংশটাকে নিয়ে বলা হচ্ছে এই আমাদের মন্ডল আর এই তিনটে স্পিয়ারের উপর নির্ভর করে বেঁচে আছে তৈরি হচ্ছে বায়োস্পিয়ার এই বায়োস্ফিয়ার কিন্তু একেবারেই সমুদ্রের গভীর খাত থেকে শুরু করে একেবারে হিমালয়ের সর্বোচ্চ শিখর পর্যন্ত এবং বাতাসের স্তরের মধ্যেও রয়েছে অর্থাৎ তিনটে স্পিয়ারের মধ্যেই এই জীবের বা প্রাণের অস্তিত্ব রয়েছে এই এত রকমের উদ্ভিদ প্রাণী তার সাথে এক জীব বলতে আমাদের এই পুরো বাতাস বায়ুমণ্ড জীবমণ্ড আচ্ছা এবার আমরা এই এক একটা সম্পর্কে বিস্তারিত জানব তো একটা খুব আকর্ষণীয়ভাবে এটাকে শুরু করা যাক তো দেখো আমরা প্রথমে যে তোমাদের হয়তো অনেকের ধারণা বা অনেকের মনে প্রশ্ন জাগে যে দিনের বেলা আকাশটা আমরা নীল দেখি আবার রাত্রিবেলা কালো হয়ে যায় তাহলে এই কালো আকাশ আর নীল আকাশ এটার মধ্যে কী কারণে এই একবার এটাকে দেখছি একবার ওটাকে দেখছি তাহলে কালো আকাশটা কি দিনের বেলা থাকছে না তাহলে এই যে আকাশ আবার অনেকের হয়তো ছোট থেকে মনে হয়েছে যে আকাশের মানে উপর দিকে তাকিয়ে হয়তো ভাবতে থাকো যে কোথায় এর শেষ যদি আমরা উঠতে থাকি উপরে উঠতে থাকি ধরো কোনো কিছুতে করে এরোপ্লেন বা ধরো কোনো মহাকাশ জানি করে যদি কোনোভাবে বা রকেটের মাধ্যমে পারো তাহলে কোথাও গিয়ে কি ধাক্কা লাগবে কারণ আকাশটা তো একটা চাঁদোয়ার মতো পৃথিবীকে ঘিরে রেখেছে তাহলে এর কি কোথাও কোথাও শেষ আছে কোথায় গেলে কিভাবে আমরা এই আকাশটা সম্পর্কে জানতে পারি তো চলো যে আজকে আমরা সেরকমই একটা জার্নি আমরা আকাশে যাব বা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলোকে দেখব যে কোথায় গিয়ে এই নীল আকাশটা কালো হয়ে যাচ্ছে বা কেন হচ্ছে চলো আমরা রেডি টু টেক অফ আমরা একটা মহাকাশ জানে করে যাচ্ছি আমাদের এই আমরা যখন আমরা উপরে উঠতে শুরু করলাম একটু উচ্চতার পর গিয়ে কি দেখা যাচ্ছে যে দেখো নিচে ছোট ছোট ঘর বাড়িগুলো তার উপরে মেঘের স্তর ভাসছে এই হলো আমাদের সবচেয়ে বায়ুমণ্ডলের নিচের স্তর সেটা হলো ট্রপোস্ফিয়ার এই ট্রোপোসফিয়ারে মেঘ ঝড় বৃষ্টি জলীয় বাষ্পের উপস্থিতির কারণে সব হয় অর্থাৎ আবহাওয়া যতগুলো ঘটনা আমরা দেখি সবকিছুই এই ট্রোপোসফিয়ারের মধ্যে ঘটে এরপর দেখো তাহলে প্রথম ষোলো সতেরো কিলোমিটারে পার করলে তখন আমরা দেখতে পাবো আরেকটা স্তর যেখানে এইভাবে জেঠ গতিতে এই আমাদের মহাকাশযানটা যাচ্ছে তো এই স্তরে দেখা যাবে এই মেঘ বৃষ্টি বা এই বায়ুমণ্ডলের কোনো ঘটনা এখানে ঘটে না তাই এটাকে বলা হয় শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে আবার আমরা চললাম দেখো এখানে একটা স্তরে গিয়ে মানে স্ট্রাটসফিয়ারেরই একটা স্তরে থেকে প্রায় পঁচিশ বা তিরিশ কিলোমিটারের মধ্যে রয়েছে কি ওজন গ্যাস ওজন গ্যাসটাই কিন্তু আমাদের অতিবিঘ্নে রশ্মি থেকে নিরাপত্তা দেয় তো সেই ওজন গ্যাসের স্তর পার করে আমরা চললাম আরও ওপরে সেখানে কিরকম সেখানে আরেকটা স্তর পাচ্ছি সেটা হলো মেসোস্ফিয়ার এই মেসোস্ফিয়ার স্তরটায় কি আছে যে বাতাসের যে মূল যে উপাদানগুলো সেগুলো কিন্তু আসলে প্রথম দুটো স্তরের মধ্যে অর্থাৎ পুরো বায়ুমণ্ডলে যত যে মানে যে ভর তার কিন্তু পুরোটাই প্রায় এই স্ট্রাটোস্পিয়ার আর ট্রোপোস্পিয়ারের মধ্যেই থাকে বেসস্পিয়ারে কিন্তু বাতাসের স্তর খুব হালকা হয়ে যায় আর সেই বাতাসের মধ্যে সেই বায়ু স্তরে আমরা কি দেখি যে বিভিন্ন উল্কাগুলো অর্থাৎ বায়ুমণ্ডলের বাইরে থেকে পৃথিবীর দিকে ছুটে আসা যে উল্কাগুলো সেগুলো এই স্তরে এসে সংঘর্ষে জ্বলে পড়ে যায় তো সেটাকেই আমরা আমাদের পৃথিবী থেকে এই উল্কা রাতের আকাশে উল্কার মতো দেখতে পাই এরপর আমরা একেবারে বাইরের দিকের চলে আসছি এই স্তরগুলো সাধারণত আমাদের রক্ষাকর্তা অর্থাৎ এই থার্মোসফিয়ার আইনসফিয়ার এখানে দেখো এসে কি হলো আমাদের পরিচিত যে নীল আকাশটা এটা আস্তে আস্তে ঘন নীল থেকে কালো হতে যাচ্ছে তার মানে কি যে কালো আকাশটা কিন্তু সবসময় আছে শুধু আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ু স্তরটা সেটা কি হয় যে তাতে যেহেতু জলকণা মানে জলীয়বাষ্প বা ধুলোবালি এগুলো থাকে সেগুলোতে সূর্যের আলো বিচ্ছুরিত হয় বিচ্ছুরিত হয়ে নীল রংটা বেশি করে ছড়িয়ে পড়ে তাই আমরা আকাশটাকে নীল দেখি কিন্তু তার উপরে যেখানে যে যে স্তর এগুলো আর নেই সেখান থেকে কিন্তু আমরা আকাশটাকে আর নীল দেখি না তো এই এই যে স্তরটা সে স্তরে আমরা এর পরের স্তরে দেখছি যে থার্মোস্পিয়ার বা আয়নস্পিয়ার এখানেই সাধারণত মহাকাশ যানগুলো বা স্পেস শাটল এগুলো থাকে এই স্তরে দেখো আয়নিত অবস্থায় বিভিন্ন গ্যাসের এই হাইড্রোজেন হেলিয়াম অক্সিজেন এগুলো থাকে সেই আয়নিত গ্যাসগুলোর সঙ্গে সূর্যের আলোর যে ক্রিয়া প্রতিক্রিয়ায় কি তৈরি হয় এরকমভাবে এটাকে তোমরা হয়তো চেনো অনেকেই এই হচ্ছে অররা এরকম সুন্দর রঙের বৈচিত্র্য রাতের আকাশে দেখা যায় মেরু অঞ্চলের কাছাকাছি জায়গাগুলো থেকে তো এই হলো আমাদের এবার এই বায়ুমণ্ডলের স্তরগুলোকে যদি আমরা আমাদের এই যে মডেলটাই দেখে নিই তাহলে দেখো ওখানে যেমন দেখতে পাচ্ছি এখানেও আমরা এই মডেলটায় দেখে নেব দেখো একেবারে নিচের প্রথম সতেরো বা ষোলো সতেরো কিলোমিটার পর্যন্ত আমাদের ট্রোপোসফিয়ার তারপরে দেখতে পাচ্ছি এই পঞ্চাশ কিলোমিটার প্রায় কাছাকাছি এই যে কিলোমিটারের কথাগুলো বলছি সেগুলো হয়তো তোমাদের বইয়ের সঙ্গে মিলবে না বা এখানেও ছবিতে একটু অন্যরকম আছে কারণ এই স্তরগুলো আসলে কোথাও তো কোনো মার্ক করে দেওয়া নেই এগুলো হচ্ছে তাপমাত্রা কখন কিভাবে পাল্টাচ্ছে তার উপর যেমন আমাদের ট্রোপোসফিয়ারের মধ্যে যত তুমি উঁচু দিকে যাবে উচ্চতা বাড়বে তত কি হবে তাপমাত্রা কমে যায় মানে বাতাসের উষ্ণতাটা বাতাসটা আরও ঠান্ডা হতে থাকে এবার যেই তার পরে স্তর স্ট্র্যাটসফিয়ারে যাচ্ছ সেটাতে কি হয় আবার এর উল্টোটা হয় অর্থাৎ যত উচ্চতা বাড়ে বাতাসের উষ্ণতাও ততটাই বাড়ে তো এইভাবে তারপরে মেসোস্ফিয়ার এই মেসোস্ফিয়ারে দেখো কি হচ্ছে যে এখানে বললাম সেই উল্কা উল্কাপিণ্ড জ্বলে যায় আর এই স্তরটার এরপর আশি কিলোমিটারের পর থেকে এখানে হচ্ছে তারপরে থার্মোস্ফিয়ার বা আইনসফিয়ার এই আইনস্ফিয়ারে কি হয় আইনসফিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরটাই করে যে বেতার তরঙ্গ অর্থাৎ সে কারণে আমরা রেডিও শুনি সেটাকে প্রতিফলিত করে আচ্ছা এরপর একেবারে বাইরের স্তর হচ্ছে মানে প্রায় ছশো কিলোমিটার পর্যন্ত এই থার্মোস্ফিয়ার তারপরে একেবারে তার বাইরের দিকে একেবারে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে আমাদের এক্সোস্ফিয়ার অর্থাৎ একেবারে বাইরের দিকে স্তর তাহলে এই মেসোস্ফিয়ার থার্মোসফিয়ার এবং এক্সোস্ফিয়ার এই তিনটে স্তর এটাই কিন্তু আমাদের কি করছে পুরো পৃথিবীটাকে নিরাপত্তা দিচ্ছে প্রোটেক্ট করছে আমাদের পুরো জীবমণ্ডলটাকে বিভিন্ন অতি রশ্মি বা মহাজাগতিক রশ্মি থেকে আমাদেরকে নিরাপদে রাখছে আটকাচ্ছে ফলে এই যে এতগুলো স্তরের যে বাতাস যে বায়ুমণ্ডল আমরা পেয়েছি বা পৃথিবীতে তৈরি হয়েছে সে কারণেই কিন্তু পৃথিবীতে এই জীবনের অস্তিত্ব সম্ভব হয়েছে আর অন্য কোনো গ্রহে এই ধরনের বাতাসের মানে এই স্তর এত রকমের স্তর এবং এই ঠিক এই উপাদানগুলো সেগুলো কিন্তু তৈরি হতে পারেনি দেখো এবার আমরা দেখে যে উপাদানগুলো কী কী আছে বাতাসে নাইট্রোজেন প্রায় আটাত্তর শতাংশের অক্সিজেন আছে প্রায় একুশ শতাংশের কাছাকাছি কার্বন ডাইঅক্সাইড শূন্য দশমিক শূন্য তিনের থেকে কম বেশি একটু হয় আর বাকি হচ্ছে আর্গন অন্যান্য গ্যাসগুলো এবার দেখো এই এতক্ষণ যে যে কথাগুলো বললাম সেটারই একটা সারাংশ যে মোটামুটি এই বায়ুমণ্ডল আমাদের কি কি করছে হ্যাঁ তাপমাত্রা নিয়ন্ত্রণ ওজন স্তর থেকে ওজন স্তর আটকা বিকিরণ থেকে আটকাচ্ছে প্রাচুর্যতা এগুলো সম্ভব হচ্ছে ক্ষতিকারক গ্যাস বাষ্প সঞ্চিত হওয়া থেকে আটকাচ্ছে বায়ু দূষণ আটকাচ্ছে অর্থাৎ বায়ুমণ্ডলের কিন্তু বিভিন্ন স্তরে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তার এক একটা স্তরের এক এক রকম কার্যকারিতা রয়েছে উল্কাপাত আটকাচ্ছে শব্দ তরঙ্গ সৃষ্টি করছে বা রিফ্লেক্ট করছে প্রতিফলিত করছে বায়ুচাপের কারণে আমাদের হাঁটা চলা চলাফেরা হ্যাঁ বাতাস না থাকলে কি হতো আমরা তো নিশ্চয়ই বাতাস ছাড়া বাঁচতে পারতাম না তার সাথে হচ্ছে আমরা এই যে স্বচ্ছন্দে চলাফেরা দাঁড়ানো শ্বাসকার্য এই সব কিছু আমাদের কিন্তু এত সহজে হতো না পুষ্টির জন্য নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের অর্থাৎ প্রত্যেকটা গ্যাসেরই কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে বাতাসে আচ্ছা এরপর আমরা চলে যাই হ্যাঁ এটা হলো একটা ছোটবেলায় পড়া কবিতা লাইন ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল আমরা এবার যে আলোচনাটায় আসব সেটা হচ্ছে আমাদের এই লিথোস্পিয়ার অর্থাৎ আমাদের শিলামণ্ডল তো এই যে এই অংশটাতে আমরা পৃথিবীর যতগুলো মহাদেশ মহাসাগর রয়েছে অর্থাৎ গোটা পৃথিবী জুড়ে স্থলভাগ স্থলভাগের যা কিছু বৈশিষ্ট্য সেগুলো আমরা পড়ব এই যে আমরা পৃথিবীর মানচিত্র দেখছি তার মধ্যে দেখো গ্লোবে এগুলো কোথায় কিভাবে আছে তা আমরা গ্লোবটা একবার দেখে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের পুরো এশিয়া মহাদেশ এত বড় সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া যার মধ্যে আমাদের দেশ ভারত রয়েছে তাহলে এই যে এশিয়া মহাদেশ তারপরে আমরা যদি আসি তাহলে এশিয়ার পরেই দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা তো এই হলো আমাদের আফ্রিকা মহাদেশ এরপর আসছি তারপরে আমাদের আসছে না এই উত্তর আমেরিকা মহাদেশ উত্তর এবং দক্ষিণ আমেরিকা তাহলে এই যে মহাদেশগুলো এবং তারপরে আমাদের এখানে রয়েছে ইউরোপ মহাদেশ যদি আমরা তাহলে ইউরোপ হচ্ছে এই অংশটা এশিয়া মহাদেশের এই দিকের অংশটা এটা হলো ইউরোপ এই বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকা তো এই যে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে এতগুলো মহাদেশ রয়েছে দক্ষিণ গোলার্ধে সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে রয়েছে এই ওশিয়ানিয়া এবং অ্যান্টার্কটিকা আর উত্তর গোলার্ধে বাকি মহাদেশ এবং কিছুটা তার কোনো কোনো অংশ দক্ষিণ গোলার্ধেও রয়েছে তো এই যে পুরো পৃথিবীর পরিচয়টা এবং তার সাথে সাথে আমাদের যে মহাসাগরগুলো আমরা দেখেন দেখো পৃথিবীতে তাহলে সাতটা মহাদেশে আমরা দেখলাম এবার হচ্ছে পাঁচটা মহাসাগর এই সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে এই প্রশান্ত প্রশান্ত মহাসাগরটা যেহেতু আমরা গ্লোবকে এইভাবে দেখছি ম্যাপে দেখছি তাই দুদিকে দেখতে পাচ্ছি আর প্রশান্ত মহাসাগর এতটাই বড় যে পৃথিবীর প্রায় অর্ধেকটা জুড়েই এটা রয়েছে পৃথিবীর প্রায় অর্ধেকটা জুড়েই আমরা আরেকবার দেখে নিই যে দেখো এটা এভাবে দেখলে খুব ভালো বুঝতে পারবে যে আমাদের স্থলভাগ এবং জলভাগের যে বিন্যাসটা এই যে ভূখণ্ড দেখো এর ঠিক উল্টো দিকে কি আছে বাকি পুরো পৃথিবীটা এই পুরো পৃথিবীটায় রয়েছে একটা পুরো জলভাগ বড় একটা জলভাগ পুরো অর্ধেক পৃথিবী জুড়ে এটা হলো প্রশান্ত মহাসাগর এরপর আমরা দেখে নিই যে এই মানচিত্রে দেখে নিই আর কি কি আছে প্রশান্তের পর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত তারপরে আমরা পাচ্ছি ভারত মহাসাগর তারপরে আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর কুমেরুকে ঘিরে অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশকে ঘিরে রয়েছে দক্ষিণ মহাসাগর আর সুমেরু বৃত্তকে ঘিরে রয়েছে উত্তর মহাসাগর এই গেল আমাদের পাঁচটা মহাসাগরের বৈশিষ্ট্য এরপর একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখি যে এই যে আমরা পৃথিবীকে দেখছি পৃথিবীর উপর এতগুলো মহাদেশ রয়েছে এবং সেই মহাদেশগুলোর মধ্যে কি আছে যে এত মানুষ রয়েছে তো আমাদের মাটির তল মানে পায়ের তলার যে মাটি সেই মাটি কি স্থির তোমাদের কাছে স্থির মনে হলো আসলে কিন্তু পৃথিবীর এই কোনো মহাদেশই খুব সামান্য গতিতে এগুলো সঞ্চলন করছে মানে সরে যাচ্ছে কোথাও কাছে আসছে কোথাও দূরে সরে যাচ্ছে তো এই যে ব্যাপারটা হচ্ছে এটা আমরা দেখি চলো কিভাবে হচ্ছে এই বিষয়টাই কিন্তু পৃথিবীর বাকি জিনিসগুলোকেও নিয়ন্ত্রণ করছে ব্যাপী কোথায় গুণ মানে ভূমিকম্প কোথায় কোন অগ্নুৎপাত হচ্ছে বা মহাদেশগুলোর দেশগুলোর যে বিভিন্ন পর্বত বড়ো বড়ো ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে দেখো প্রথম এই বিষয়টা বলেছিলেন ওয়েগনার তিনি কি বলছেন হয়তো পৃথিবীর ম্যাপ মানচিত্র দেখে কখন এটা মনে হয়েছে যে এই যে বিশেষ করে এই আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এর দুটো প্রান্তের যে অদ্ভুত মিল আছে সেই মিলগুলো এবং শুধু এখানেই নয় আরও অনেক জায়গায় আছে এটা একটা কিরকম জিগস পাজলের মতো না তোমরা যে হয়তো পাজল খেলা অনেক রকমের খেলো তো এটার অর্থাৎ একটা টুকরোর সাথে আরেকটা টুকরো তার প্রান্ত দেশটা সুন্দর করে মিলে যায় দেখো এখানে সেরকমভাবে কতগুলো অফ পাজাল রয়েছে পৃথিবী তাহলে আমরা বর্তমানের ম্যাপটা দেখলে এই রকমভাবে দেখা যাচ্ছে যে দেখো এই আফ্রিকার পশ্চিম অংশ এবং দক্ষিণ আমেরিকার পূর্ব অংশ এবং তার সাথে আফ্রিকার এই উত্তর অংশটাও সুন্দর করে পাজলের মতো রয়েছে অর্থাৎ কি হয় মানে ওয়েগনার বলেছিলেন এবং এর থেকে কি বোঝা যাচ্ছে যে এইভাবে গোটা পৃথিবীর সবকটা কটা বর্তমানের সব মহাদেশগুলোই একসময় একটা অতি মহাদেশ হিসাবে একসাথে ছিল সমস্ত স্থলভাগ একসঙ্গে ছিল এবং সেটাকে বলা নাম দেওয়া হয় প্যানজিয়া তো এরপর আজ থেকে প্রায় কুড়ি কোটি বছর আগে এই প্যানজিয়া ভাঙতে শুরু করে ভেঙে কি হয় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এক একটা ভূখণ্ড আমাদের বর্তমান যে মহাদেশগুলো বর্তমান পৃথিবীর যে মানচিত্র সেটার রূপ নেয় ধীরে ধীরে তো এই সব কিছু ঘটে কেন কেনর কারণ খুঁজতে গেলে আমরা দেখব যে পৃথিবীর ভেতরে যে ভীষণ রকম সৃষ্টির শুরু থেকে পৃথিবী যেভাবে একটা আগুনের গুল মানে জ্বলন্ত গোলকের মতো ছিল তারপর সেখানে কি হয়েছে দেখো আমরা এই মডেলটা একটু দেখে নিই এই মডেলে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যদি আমরা পৃথিবীকে এইভাবে ভাঙি এইভাবে কাল্পনিকভাবে কাটি তাহলে তার ভেতরে কি কী দেখতে পাবো অনেকগুলো স্তর বিন্যাস দেখতে পাবো সেরকমভাবে আমি আগেই বলেছিলাম যে একদম এবং এই স্তরগুলো আমরা কীভাবে জানতে পারি আমরা তো পৃথিবীটাকে মানে গিয়ে কেউ দেখে আসেনি কারণ সেটা সম্ভব নয় কারণ পৃথিবীর অভ্যন্তরে ভেতরের দিকে যত আমরা যাব প্রচণ্ড তাপমাত্রায় সমস্ত আমাদের যন্ত্রপাতি বা সবই মানে নষ্ট হয়ে যাবে বিকল হয়ে যাবে তো আমরা জানতে পারি মূলত এই ভূমিকম্পের তরঙ্গ থেকে এই যে ভূমিকম্পের যখন যখনই পৃথিবীর যেখানে যেখানে ভূমিকম্প হয় সেই ভূমিকম্প তরঙ্গকে যদি পরোক্ষভাবে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যায় যে পৃথিবীর ভেতরে এই তিন রকম স্তর রয়েছে একদম বাইরে এই হচ্ছে আমরা ভূতক এই ভূতকটার ওপরে আমরা রয়েছি এই ভূতক থেকে একটু নিচে গেলেই প্রথমেই আমরা পাবো গুরুমণ্ডল এই গুরুমণ্ডলেরও আবার আরও নিচে গেলে পাবো কেন্দ্রমণ্ডল যেটা হচ্ছে একেবারে পৃথিবীর কোর বা একেবারে কেন্দ্রটাকে বানিয়েছে তো এই যে পুরো স্তর বিন্যাস তার মধ্যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা বিশেষ করে কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় দু হাজার থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতে পারছো কি বিশাল প্রায় সূর্যের বাইরের তাপমাত্রার সমান তো এই যে অসম্ভব তাপ পৃথিবীর ভেতর থেকে সবসময় যে নিয়ন্ত্রিত মানে সবসময় বেরিয়ে আসছে সেটা দেখো এইটাই হচ্ছে এই মহাদেশগুলোর সঞ্চালনের কারণ বা বিভিন্ন জায়গায় যে অগ্নুৎপাদ ভূমিকম্প এগুলো হচ্ছে তার কারণ তেজস্ক্রিয় বিকিরণ বা পৃথিবীর অভ্যন্তরের যে তাপ মানে সেটা যে তৈরি হচ্ছে সেই তাপের যদি আমরা পেছনে ফিরি তাহলে উৎসটা কী ছিল এই যে চলন্ত ক্যাশীয় পিণ্ড মতো করে বিভিন্ন মহাজাগতিক সংঘর্ষের মাধ্যমে পৃথিবী তৈরি হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে তখন কি হয়েছে যে সেই পৃথিবীতে শুরুর দিকে একেবারে প্রচুর এরকম আগ্নেয়গিরি থেকে সেই পৃথিবীর ভেতরকার তাপ বেরিয়ে আসার চেষ্টা করতো বেরিয়ে আসতো পরবর্তীতে দেখো যত পৃথিবী আস্তে আস্তে করে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়েছে তখন কি হয়েছে যে এইরকম ভেতরের যে আবদ্ধ আটকে থাকার তাপটা সেটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে পৃথিবীর ওপরের ভূতককে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে তো এই চেষ্টার ফলে কী হচ্ছে যে এখানে একটা যে একটা স্রোতের মতো তৈরির সৃষ্টি হচ্ছে যেমন করে আমরা কোনো আগুনের উপরে জল বসা মানে জল বা কোনো কিছু ফুটতে দিলে কি হয় যে জলের থেকে একটা স্রোত তৈরি হয় নিচের জল ওপরে গরম হয়ে উঠে আসে আবার উপরের ঠান্ডা জলটা নিচে চলে যায় এইভাবে পৃথিবীর ভেতরেও একটা এইটাকে বলা হয় পরিচালন স্রোত এরকম পরিচালন স্রোত তৈরি হচ্ছে দেখো এখানে আরও ভালো করে বোঝা যাচ্ছে যে এইভাবে পরিচালন স্রোতটা উঠে এসে এই দেখো এদিকে এবং এদিকে ছড়িয়ে পড়ছে এর ফলে কি হচ্ছে ওপরের যে ভূতক এই ভূতকও কিন্তু তার সাথে সাথে ভূতককে ঠেলে এবং দুপাশে সরিয়ে দেওয়ার মতো শক্তি তৈরি হয় এই পরিচালন স্রোতের ফলেই কিন্তু ওপরের এই মহাদেশগুলোর যে সঞ্চালন সেটা হচ্ছে এই আমরা তিন রকম স্তর পেলাম পৃথিবীর অভ্যন্তরে আচ্ছা এরপর আমরা দেখে নেব আমাদের জলমণ্ডল বা পারিমণ্ডলের কথা একটু জলের কথা জেনে নেওয়া যাক এই যে আমাদের পৃথিবীটা ব্লু প্ল্যানেট দেখো ব্লু প্ল্যানেট বা ওয়াটার প্ল্যানেট একেবারে মহাকাশ থেকে দেখলে দূর দূর থেকেও মানে পৃথিবীকে এইভাবেই চোখে পড়ে যে একটা নীল বিন্দুর একটা উজ্জ্বল নীল গোলক কারণই হচ্ছে যে পৃথিবীর তিন ভাগ জল তোমরা জানো এই জলের যে অস্তিত্ব সেটা কিন্তু অর্থাৎ মুক্ত অবস্থায় পৃথিবীতে জল কিন্তু সব রকম অবস্থায় অর্থাৎ কঠিন তরল এবং গ্যাসীয় সবভাবে আমরা পাই সেইটাই কিন্তু আর কোনো গ্রহতে নেই তো সেই জন্যই আমাদের এই হাইড্রোস্ফিয়ারের গুরুত্ব এত দেখো এখানে পৃথিবীর এই যে কতভাবে আমরা জলকে পাচ্ছি আমাদের ভূপৃষ্ঠের ওপর পৃষ্ঠের নিচে এই বিভিন্ন কুয়ো কফির নলকূপ এই সমস্ত মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরে হবে অর্থাৎ হিমবাহ বরফ এবং নদী হ্রদ সমুদ্রের মধ্যে আর হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে পাচ্ছি যে এই তুষার পৃষ্টি এগুলোর মাধ্যমে তো এই তিনটে স্পিয়ারেই আমরা মানে তিনটে স্পিয়ার বলতে পৃথিবীর নিচে পৃথিবীর ওপরে এবং বায়ুমণ্ডলে আমরা জলকে পাচ্ছি তো সেইটার সেই সব রকম জায়গার যে পুরো জলমণ্ডল এটা নিয়ে আমাদের হাইড্রোস্প এবার দেখো কত রূপে আমরা জলকে দেখতে পাচ্ছি নদী হ্রদ সমুদ্র হিমবাহ বরফ বৃষ্টি এই সব কিছুকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কী দাঁড়াবে যে জল দেখো কঠিন কঠিন অবস্থায় কি কীভাবে পাচ্ছি এরপর তরল অবস্থায় কি কীভাবে পাচ্ছি আর গ্যাসীয় কি পাই হ্যাঁ গ্যাসীয় অবস্থাতেও পাই যখনই জল ফোটানো হয় জল থেকে যে বাষ্প সেই বাষ্প হলো জলুই বাষ্প সেটা জলের গ্যাসীয় অবস্থা এরপর দেখো আমরা এই জলের যে বন্টনটা অর্থাৎ পৃথিবীতে এই যে পুরো জলমণ্ডল তার দেখো কতটুকু অংশ আমাদের কাছে কিভাবে পৌঁছয় এই যে একাত্তর শতাংশ অর্থাৎ পৃথিবীর তিন ভাগ জল এই জলটাকে যদি আমরা পুরোটাকেই একশো শতাংশ ধরে নিই তার সাতানব্বই ভাগ জলই কিন্তু আসলে সমুদ্রের নোনা জল জল যেটা আমাদের তেমন কাজে আসে না এর মধ্যে মাত্র তিন শতাংশ জল আমরা পাচ্ছি সাদু জল বা যেটা নোনা নয় সেই রকম হবে এই যে স্বাদু জল বা লবণাক্ত নয় যে জল তার আবার তিরিশ ভাগই থাকছে হচ্ছে পৃষ্ঠের নিচে অর্থাৎ ভূগর্ভের জল হিসাবে আর বাকিগুলো বাকি অংশটা থাকছে হিমবাহ বা বিভিন্ন বরফ হিসেবে আটকে রয়েছে এরপর তার দেখো বাকি থাকছে শুধুমাত্র এক শতাংশ জল যেটাকে আমরা পানীয় জল রূপে পেতে পারছি অর্থাৎ নদী নালা হ্রদ এগুলোর মধ্যে রয়েছে এই জলটাই কিন্তু আমাদের পানীয় জল হিসাবে চলে আসছে সে কারণে বিশুদ্ধ পানীয় জল পৃথিবীতে দেখো কতখানি একটা গুরুত্বপূর্ণ সম্পদ প্রাকৃতিক সম্পদ যেটা কিনা না এতটাই কম পরিমাণে পাচ্ছি মোটে এক শতাংশ হচ্ছে আমাদের বিশুদ্ধ পানীয় জল সে কারণেই আমাদের কি করতে হবে জল সংরক্ষণ করতে হবে জলের অতিরিক্ত ব্যবহার জলের অপব্যবহারটা নষ্ট করতে হবে একটা ভালো কথা আছে যে ওয়াটার ওয়াটার এভরিওয়ার বাট নট আ ড্রপ টু ড্রিঙ্ক সারা পৃথিবীতে তিন ভাগই জল কিন্তু তার মধ্যে দেখো কত কম অংশ মোটে এক শতাংশ অংশ হচ্ছে আমাদের এই পানীয় জল তো এই জলের যে বিভিন্ন ভূমিকা জলই জীবন সমস্ত পৃথিবীর প্রাণী উদ্ভিদ সবাই মানুষ আমরা সবাই কিন্তু নির্ভর করছি এই জলের উপর তাই জলকে আমাদের রক্ষা করাটা সব থেকে আগে দরকার জলকে বিশুদ্ধ অবস্থায় রাখা এবার আমরা চলে আসি এই জলচক্র জলচক্র ব্যাপারটা কি দেখো এখানে এই যে অর্থাৎ পৃথিবী থেকে অর্থাৎ স্থল জল এবং বায়ুমণ্ডল এই এই তিনটে জায়গার মধ্যেই কিন্তু জল কী করছে এই চক্রাকারে আবর্তন করছে এইভাবে জল থেকে প্রথমে বাষ্প তৈরি হচ্ছে সূর্যের তাপে জল গরম হয়ে বাষ্প পরিণত হচ্ছে বাষ্প উপরে উঠে গিয়ে মেঘ হিসেবে অর্থাৎ বাষ্পীভবনের পর এই ঘনীভবন হচ্ছে বাষ্পীভবন এটা তারপর এখানে ঘনীভবন হচ্ছে মেঘ তৈরি হচ্ছে মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছে তারপর কী হচ্ছে একটা সময়ের পর অভিকর্ষের টানে সে বৃষ্টি বা তুষারপাত হিসেবে ঝরে পড়ছে তো এই হচ্ছে অধক্ষেপণ এই অধক্ষেপণের পর কি হচ্ছে সেই জল পৃষ্ঠের ওপর দিয়ে নদী হিসেবে বয়ে যাচ্ছে অথবা ভূপৃষ্ঠের ভূগর্ভের মধ্যে চলে যাচ্ছে গিয়ে ভূগর্ভস্থ জল হিসাবে সেটা থাকছে তো এইভাবে এই নদী এবং ভূগর্ভস্থ জল সবটারই কিন্তু আবার সেই সমুদ্রে গিয়ে পৌঁছচ্ছে তো এইভাবে জলের যে চক্রাকার আবর্তন এবং এই আবর্তনের মধ্যে জলকে আমরা তিনটার উপায় পাচ্ছি কঠিন তরল গ্যাসীয় তিনটে অবস্থাতেই এই যে জল এখানে তরল ছিল এখান থেকে গিয়ে উপরে বাষ্প হলো বাষ্প অর্থাৎ গ্যাসীয় অবস্থা হলো এখান থেকে আবার তরল হচ্ছে আবার এই বৃষ্টের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই বয়ে যাওয়ার সময় কোথাও হচ্ছে নদী হিসেবে তরল জল পাচ্ছে আবার কোথাও গিয়ে আবার জমা হয়ে তৈরি করছে হিমবাহ বা বরফের মতো করে কঠিন অবস্থাতেও কোথাও জমে রয়েছে এবার আমরা এই জলচক্রের একটা উদাহরণ হিসেবে এই মডেলটাকে দেখিনি তো এই মডেলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা কি করেছি যে একটা এই পৃথিবীর এই জলচক্রকে একটা তার একটা রিপ্রেজেন্টেশন সেটাকে কি করা হয়েছে এখানে একটা গরম জল মানে জলকে গরম হলে জল থেকে যে বাষ্পীভবনটা হয় এখানে আমরা গরম জলটা রেখেছি তার মধ্যে করেছে একটা ছোট একে ভাসিয়ে দিয়েছি ছোট একটা পাত্রকে ভাসিয়ে দিয়েছি আর উপর থেকে একটা আবরণ দিয়েছি যাতে করে এই গরম জল থেকে কি হচ্ছে এবার বাষ্প হচ্ছে বাষ্পীভবন হচ্ছে এই বাষ্প হয়ে দেখো এখানে এইভাবে এসে জমা হয়েছে এখানে এইভাবে এসে জমা হয়েছে বাষ্প জমা হয়েছে তো এই বাষ্প কি হচ্ছে যখনই আমরা এখানে নিচু করে দিচ্ছি বা কিছু উপরে চাপিয়ে দিলে কোনো কিছু তাহলে সেই জলটা হবে আবার ঘনীভূত হচ্ছে পড়ে উঠে ঠান্ডা হচ্ছে যেভাবে আমরা জলচক্রে দেখলাম যে মেঘ হয় মানে ও বাষ্প হয়ে গিয়ে ঘনীভূত হয় ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয় সেই মেঘ থেকে আবার কি হয় যে জল রূপে আবার ঝরে পড়ে রূপে ঝরে পড়ে তো সেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে দেখো এখানে কি হয়েছে এই যে এখানে যে আমরা একটা আরেকটা পাত্র রেখেছিলাম সেই পাত্রের মধ্যে দেখো কতটা জল জমা হয়েছে হ্যাঁ তো এই জল এলো কোথা থেকে এই জলটা এলো হচ্ছে এই উপরে উঠে গিয়ে বাষ্পটা হয়েছে এই বাষ্প থেকে আবার কি হয়েছে রূপে অধক্ষেপণ হয়েছে বৃষ্টির মতো আর কি তো এই যে আমরা জলচক্রের যে উদাহরণটা দেখলাম সেটাও কিন্তু আমাদের গোটা পৃথিবীকে কি হচ্ছে এটা একটা প্রকৃতিরই একটা বিশাল অবদান যে সারা পৃথিবীতে জলের পরিমাণ কিন্তু বাড়ছে কমছে না কিন্তু সেই জলকে দূষিত হচ্ছে আবার দূষিত অবস্থা থেকে বিশুদ্ধ জলে পরিণত করছে এবং আমাদের খাবার উপযুক্ত জল হয়ে ফেরত দিচ্ছে এই জলচক্রই এবার আমরা এই জলমণ্ডলের যে গুরুত্বগুলো সেগুলো এতক্ষণ বললামই আমরা বিভিন্নভাবে আলোচনা করলাম সেগুলো দেখে নাও যে পরিবেশে তাপমাত্রার ভারসাম্য রাখছে মাটির গুণাগুণ বজায় রাখছে বা মাটির অনুজীবের মানে মাটির ভেতরকার যে জীবজগৎ তার কার্যকলাপকে ভাবে সাহায্য করছে এগুলো বজায় থাকতে শালক সংশ্লেষ গাছপালা জানো যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে এই শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তার কাঁচামাল অর্থাৎ সেই শালক সংশ্লেষ প্রক্রিয়া কী হয় সূর্যের আলো লাগে জলও লাগে এবার আর কি সেই জন্যই উদ্ভিদের বৃদ্ধিতে আর বৃষ্টিপাত জলের কারণেই বৃষ্টিপাত আর বৃষ্টিপাতের কারণেই কৃষিকাজ চাষবাস তো সবুজ উদ্ভিদের অরণ্য তৈরি হচ্ছে এবং উদ্ভিদ প্রাণী কোষেও আমাদের কি আছে জল আছে আমাদের শরীরের প্রায় পুরোটাই বেশিরভাগ অংশটাই কিন্তু জল আছে জল দিয়ে তৈরি এরপর আমরা চলে যাচ্ছি দেখো পরের অংশটাতে এটা হলো যে এই যে এতক্ষণ আমরা জানলাম যে জল স্থল বাতাস এগুলো তৈরি হলো কিভাবে তো একটা তো একটা গল্প বলতে পারো কারণ পৃথিবীতে এখন আমরা এগুলো যে অবস্থায় দেখছি সেগুলো কোনোটাই কিন্তু এই অবস্থায় ছিল না এই যে চারশো কোটি বছর ধরে পৃথিবী ক্রমাগত বিবর্তন হতে 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 আজকে এই জায়গায় এসছে এই পুরোটা সময় জুড়ে পৃথিবী কিন্তু বাসযোগ্য ছিল না বা পৃথিবীতে জীবনের অস্তিত্ব ছিল না তাহলে কীভাবে কি কী প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে বর্তমানের এই বাতাস এই বায়ুমণ্ডল তৈরি হয়েছে এবং বায়ুমণ্ডলে যে পরিমাণ অক্সিজেন আছে প্রায় একুশ শতাংশ এই অক্সিজেনটাই কিন্তু এই অক্সিজেনের কারণেই পৃথিবীতে এত ধরনের প্রাণী জীবের এত মানে এই অস্তিত্বটা সম্ভব হয়েছে সেটা কিন্তু প্রথম থেকেই ছিল না প্রথম থেকে কী ছিল দেখো সেই গল্পটা সেই পৃথিবীর যে যাত্রাটা পৃথিবীর জার্নিটা একদম শুরু থেকে এখনকার অবস্থায় সেটা আমরা একটু দেখে নিই জেনে নিই এই শুরুতে একেবারে কলন্ত ক্যাশিওপিণ্ড সেখান থেকে দেখো তখন যদি আমরা এখন কম্পেয়ার করলে এই আমাদের পৃথিবীর পাশের গ্রহ সেটা হচ্ছে এই ফেনাস আর মার্স এই দুটো গ্রহেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এখনও এই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশের মধ্যে কিন্তু পৃথিবীতে সেটা কি দেখলে যে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এতটাই কম সেই কারণেই তাহলে পৃথিবীর এই বায়ুমণ্ডলের যে এই তিনটে গ্রহ পাশাপাশি আছে তিনটেই তো একই অবস্থা হওয়া উচিত ছিল তাহলে তিনটে গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে এতটা পার্থক্য কে তৈরি করলো কি তৈরি হলো পৃথিবীর যে প্রাচীন সময়ের আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর আগে দেখো প্রথম এই প্রচণ্ড উত্তপ্ত পৃথিবী তার এবং বাইরে থেকে প্রচুর উল্কাপাত হচ্ছে সেই উল্কা থেকেও কোনো কোনো মতে যে সেই উল্কা থেকেও জল আসতে এসে থাকতে পারে বা পৃথিবীর যে আগ্নেয়গিরিগুলো ছিল তখন প্রচুর পরিমাণে তা বাষ্প নির্গত করছে প্রচুর অনেক রকম গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসগুলো কিন্তু একটা ঘন বায়ুস্তর তৈরি করছে যেখানে মূলত কার্বন ডাইঅক্সাইডই বেশি সেই বাতাসে কিন্তু কোনোদিন মানে আমাদের কোনো কাজে পৃথিবী কিন্তু প্রাণ মানে ধারণ করতে পারত না তারপর কি হলো একটা দারুণ ঘটনা ঘটলো যে পৃথিবী যত ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো সেই গ্যাসগুলোর মধ্যে থাকা বাষ্প ধীরে ধীরে ঘনীভূত হয়ে হলো অসম্ভব বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টি লক্ষ লক্ষ বছর ধরে সেই বৃষ্টির ফলে কি হল পৃথিবীর যে নিচু অংশগুলো সেগুলো জলে পড়ে গেল এইভাবে আমাদের সাগর মহাসাগর এই সাগর মহাসাগরের জলের তলাতেই পৃথিবীর একটা প্রথম অদ্ভুত ঘটনা ঘটলো প্রথম প্রাণের অস্তিত্ব সম্ভব হলো এখান থেকেই এখানে কি হলো যখনই এই শিলার মধ্যে এই বাতাসের কার্বন ডাইঅক্সাইড কিছুটা পরিমাণে শিলার মধ্যে সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কিছুটা পরিমাণে কমতে শুরু করলো শিলার অংশ হতে শুরু করলো কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ যেটাকে আমরা কার্বন সিঙ্ক বলি তো এখানে তারপরে যে গ্যাসগুলো রয়ে গেল তার মধ্যে এই হাইড্রোজেন এই এবং বাকি যে মানে অবশিষ্ট যে গ্যাসগুলো এবং প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তখনকার বায়ুমণ্ডলের যে উপাদানগুলো যত বেশি মাত্রায় ছিল সেগুলো থেকে কি হলো সায়ানো ব্যাকটেরিয়া এরা করলো প্রথম এই মিথেন তারা এই সায়ানো ব্যাকটেরিয়া প্রথম প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করল সেই তখনকার প্রাথমিক বায়ুমণ্ডলের মধ্যে যে প্রচুর পরিমাণে মিথেন ছিল সেখান থেকে এই ব্যাকটেরিয়াগুলো কি করলো এবং পরবর্তীতে শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া এলো তারা সব সবাই মিলে কি শুরু করলো যে প্রচুর পরিমাণে অক্সিজেনের মাত্রাটা বাড়াতে শুরু বাতাসে এবং এটা আমরা কি দেখছি যে অক্সিজেন তখন প্রথম এই শিলামণ্ডলের মধ্যে বা সমুদ্রের তলায় প্রথম প্রচুর পরিমাণে আসছে এবং সেইটা কি করছে অক্সিজেন মানে হচ্ছে অক্সিডেশন মানে যারণ এটা এইভাবে এরকম মোর্চের মতো স্তর তৈরি করছে এই প্রথম পৃথিবীর যে বায়ুমণ্ডল তাতে প্রচুর পরিমাণে অক্সিজেন বাড়ছে এবং ধীরে ধীরে আরও বাড়তে বাড়তে বর্তমানের এই একুশ শতাংশের মতো চলে আসছে এবং তখন আমরা এই এখনকার মতো বায়ুমণ্ডল এখনকার মতো বৃষ্টি এবং সমস্ত রকম প্রাণীর অস্তিত্ব তার জন্য যে দরকারি অবস্থাগুলো আমরা পাচ্ছি এরপর দেখো এই সব কিছুর পরে কি শুরু হলো ধীরে ধীরে এক থেকে বহু জীব বিশ্বভরা প্রাণ এই সব সমস্ত কিছু জল থেকে স্থলে স্থল থেকে আকাশে আমরা সর্বত্র এই নানা রকম জীবের অস্তিত্ব পেলাম প্রায় পঁয়ত্রিশ হাজার মতো উদ্ভিদের প্রজাতি এবং প্রায় পনেরো লক্ষর মতো এখনকারও এখন মানে জানা মতে প্রায় এত এত প্রাণীর প্রজাতি রয়েছে তো অনুজীব থেকে শুরু করে ব্যাকটেরিয়া থেকে শুরু করে ছত্রাক এক বহুকোষী প্রাণী এবং স্তন্ডপায়ী প্রাণী মেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে মাটির তলার যে বিভিন্ন প্রাণী এই সব কিছু মিলিয়ে আমাদের যে বিশাল একটা জীবন্ত গ্রহ যার মধ্যে মুক্ত অবস্থায় জল আছে অক্সিজেন আছে আমরা আছি মানুষের বাসস্থল হিসাবে আমরা এই একটা ভরপুর পৃথিবীকে পাচ্ছি এই যে বায়োস্ফিয়ারের কথা জীবমণ্ডলের কথা এতক্ষণ বলছিলাম দেখো বায়োস্ফিয়ার অ্যাকচুয়ালি তিনটে স্পিয়ারের বাকি তিনটে স্পিয়ার ইথোস্পিয়ার হাইড্রোস্পিয়ার এবং অ্যাটমোসফিয়ার এই তিনটে স্পিয়ারেরই কিন্তু কমন তিনটে স্পিয়ারই এই বায়োস্পিয়ার মানে সমস্ত রকমের প্রাণের প্রাণীর যে অর্থাৎ উদ্ভিদ প্রাণীর বিভিন্ন কোনো না কোনো প্রজাতি তারা কিন্তু এই তিনটে স্পিয়ারের মধ্যেই রয়েছে এটা হচ্ছে কমন যদি আমরা একটা গাছকেই দেখে নিই একটা গাছকে উদাহরণ হিসেবে ভাবো গাছ কী করছে দেখো এই মাটি থেকে জল নিচ্ছে বা তার বিভিন্ন প্রয়োজনীয় খনিজ পদার্থ নিচ্ছে তাহলে এটা মাটির ইলেকট্রোস্পিয়ারের থেকে এটা নিচ্ছে আবার বা গাছের মানে শীতের বিকাশের জন্য কি হচ্ছে জল লাগছে তাহলে জলটাকে যদি আমরা এই হাইড্রোস্পিয়ারের অংশ ধরে নিই আর কী করছে অক্সিজেন ছাড়ছে আর কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে তাহলে বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে একটা গাছ দেখো এই তিনটে স্পিয়ারকেই থেকেই ব্যবহার করে সে বেঁচে আছে এবং তার উপরেই সবুজ উদ্ভিদের উপরেই নির্ভর করে বাকি সমস্ত প্রাণী জগৎ তৈরি হচ্ছে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশে আমাদের এই জীবমণ্ডলের যে মানে বিস্তার এটা কিভাবে হয়েছে এরপর দেখো গুরুত্ব তাহলে বায়োস্ফিয়ারের গুরুত্ব কি পরিবেশের ভারসাম্য বজায় রাখছে উদ্ভিদ প্রাণী মানুষের বৈচিত্র্য এবং পারস্পরের যে অন্তঃক্রিয়ার ভারসাম্য এটা বজায় রাখছে আচ্ছা এবার এই সমস্ত আলোচনার পরে এখানে এসে আমাদের দাঁড়াতে হচ্ছে এই যে আমরা জানলাম আমাদের পৃথিবীতে এই জল স্থল বাতাস এরা হচ্ছে পরিবেশের একটা জড় উপাদান অর্থাৎ পরিবেশের সজীব উপাদান যদি শিবমণ্ডল হয় উদ্ভিদ প্রাণী হয় তাহলে এরাও কিন্তু এই তিনটে বিষয় কিন্তু পরিবেশের কী করছে এরা হচ্ছে জড় উপাদান এই সব কিছুই কিন্তু আমাদের পরিবেশের অংশ পৃথিবীর অংশ তাহলে এই যে তিনটে বিষয় আমাদের জীবনকে দাঁড় করিয়ে রেখেছে আমরা কি করছি যে পুরো বিবর্তনের ইতিহাসকে যদি আমরা ভাবি তাহলে কিন্তু মানুষ খুব কম সময়ের আগেই এসছে অন্যান্য জীব প্রাণী তারা কিন্তু অনেক আগে থেকে পৃথিবীতে রয়েছে এই কম সময়ের জন্য এসেই আমরা একটাই প্রজাতি পৃথিবীতে পৃথিবীর অংশ পরিবেশের অংশ হয়েও এই একটা প্রজাতি আমরা কি করছি যে আমাদের পৃথিবী পরিবেশের যে বর্তমান অবস্থা এটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের কার্যকলাপ কিভাবে আমরা এই পরিবেশটাকে নষ্ট করতে শুরু করেছি তো এই যে বিষয়টা দেখো সর্বস্তরে অর্থাৎ জলে বাতাসে এবং পৃথিবীর ওপর আমরা দূষণ জঞ্জাল আবর্জনা এবং পরিবেশটাকে কীভাবে সব মিলিয়ে নষ্ট করছে প্রচুর পরিমাণে গাছপালা কাটা পৃথিবীতে একসময় ছিল যে এই যে প্রচুর বন জঙ্গল সেই বন জঙ্গল বাস্তুতন্ত্রকে যেভাবে বাস্তুতন্ত্র মানে এই প্রাণী এবং তার যে পারিপার্শ্বিক অবস্থা সব কিছুকে নিয়ে বাস্তুতন্ত্র তার যে সেটাকে এই যত গাছপালা কমছে বন জঙ্গল কমছে তত সেটা সংকটের মুখে পড়ছে তাহলে প্রকৃতি আমাদের সব দিচ্ছে আলো বাতাস আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান অর্থাৎ আমাদের বাঁচার জন্য সব কিছু সরবরাহ করছে কিন্তু প্রকৃতিকে আমরা কি করছি ক্রমাগত বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কলকারখানা ব্যক্তিগত গ্যাস যানবাহনের ধোয়া এই সমস্ত বায়ু দূষণকারী গ্যাসগুলো কি করছে যে পৃথিবীর তাপমাত্রাটাকে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে এই পৃথিবীব্যাপী যে তাপমাত্রা বাড়ছে এটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলছি ক্রমাগত গাছ কেটে ফেলা বন জঙ্গল সাফ করা প্রচুর পরিমাণে মানুষের সংখ্যা জনবিস্ফোরণ সেই অত মানুষের জন্য হচ্ছে যে জায়গা দেওয়া তার কৃষি জমি তার বসবাসের জন্য তার শিল্প কারখানা পালানোর জন্য তার সব কিছুর কার্যকলাপের জন্য বন জঙ্গল কেটে শেষ করা তো এইভাবে আমরা কি করছি সমস্ত আমরা একটা প্রজাতি হয়ে বাকি সমস্ত প্রাণীদের করছি বাঁচার অধিকারটাকে তাকে আমরা সংকটের মুখে ফেলছি এবং অবধারিতভাবে সেটা নিজেদের উপরই ফিরে আসছে তাহলে ল্যাটস টেক কেয়ার অফ আওয়ার নেচার এই নেচার কি করছে আমাদের নার্চার করছে আমাদেরকে মায়ের মতো প্রকৃতি আমাদেরকে যত্ন করছে আমাদেরকে বৃদ্ধি বিকশিত করছে সেই নেচারকে আমরা যাতে করতে পারি যে আমাদের এখনই স্টেপ নিতে হবে এখনই কিছু কাজ এমন করতে হবে তোমরা ছোটরা তোমরা হচ্ছে আগামী ভবিষ্যৎ তো তোমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে দেখো দৈনন্দিন সংবাদপত্রে বা বিভিন্ন জায়গা থেকে পরিবেশ সংক্রান্ত যে খবরগুলো পরিবেশ দূষণ বাড়ছে কমছে সচেতনতা দূষণে বিপন্ন গঙ্গা এভাবে বিশেষ করে এই বছর যত বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে এই চুয়াল্লিশ ডিগ্রির বেশি এখন তাপমাত্রা অনেকটা দিন ধরে দীর্ঘ কয়েক মাস ধরে প্রায়ই তাপপ্রবাহ চলছে তো এই সমস্ত কিছুই কিন্তু আমাদের পরিবেশ দূষণ বাকে নষ্ট করে ফেলার পরিবেশ অবক্ষয়ের মূল কারণ তো এইগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে তোমরা দৈনন্দিন সংবাদপত্রের থেকে এই ধরনের খবরাখবর সংগ্রহ করবে এবং দেখো কতগুলো আঁকা কতগুলো পোস্টার বা কতগুলো যে খবর একসাথে কোলাজ করেছি এখানে দেখো সেফ ওয়াটার সেফ লাইফ এইভাবে দেখো করোনার চেয়েও পরিবেশ দূষণ তাতে বেশি মানুষ মারা যাচ্ছে এইভাবে প্রকৃতিতে দেখো এই আঁকাটা সুন্দর করে দেখাচ্ছে যে কেমন ছিল আর কেমন হয়েছে তো এইভাবে তোমরা সমস্ত জিনিসগুলো দেখো বোঝো এই সম্পর্কে ধারণা তৈরি করো এটাই হচ্ছে আমাদের এই সমস্ত জানা বোঝার মূল যে অনুধাবন সেখানে পৌঁছে দেবে দেখো বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর আমরা জানি যে পাঁচই জুন হয় এবছর বিশ্ব পরিবেশের দিবসের যে থিমটা ছিল আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ অর্থাৎ কি হচ্ছে যে তোমরা আমরা জেনারেশন রেস্টোরেশন রেস্টোরেশন কথার মানে হচ্ছে কি পুনঃস্থাপন অর্থাৎ আমাদের পৃথিবী আমাদের ভূমি আমাদেরই ভবিষ্যৎ তাই আমাদের কি করতে হবে আমরা জেনারেশন রেস্টোরেশন মানে আমরাও সব কিছু পুনঃস্থাপিত করবো এটা একটা শপথের মতো তাই তোমাদের জন্য এটাই মূল কথা বোঝা যে আমাদেরকে যেভাবেই হোক প্রকৃতি পরিবেশ যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে অথবা এমন একটা মাত্রায় অন্তত রাখতে হবে যেটাতে আমাদের খুব বেশি সংকট নেমে আসবে না কারণ পরিবেশ না বাঁচলে আমরা পরিবেশের একটা উপাদান হিসেবে আমরা পরিবেশের একটা অংশ হিসেবে সেই পরিবেশে কিন্তু আমাদেরও সব রকমভাবে সংকট ডেকে আনবো তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই